গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সেখানেই এক নির্জন বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই শেখ হাসিনার। তাহলে কি ভারতে গৃহবন্দী অবস্থায় আছেন শেখ হাসিনা? আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানের সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় একটি সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে দাবি করেছেন, শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটির নিরাপদ বাড়িতে আছেন, কিন্তু সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। প্রতিবেদনের সূত্রটি আরও বলেছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শপথ গ্রহণের পর যখন মোদির সঙ্গে প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন, তখন শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং মোদি ইউনূসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইস বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে জানা গেছে। সূত্রটি আরও জানিয়েছে, হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই, এমনকি ঘাঁটির ভেতরে সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি। অথচ তার বাড়ি থেকে সুপার শপটিতে হেঁটে যাওয়া যায়। তিনি আরও লিখেছেন, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু এখন পর্যন্ত তিনি তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি, যদিও শেখ হাসিনা 1 মাস ধরে দিল্লিতে আছেন। শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান, তখন ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন, কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয়, কারণ দিল্লিতে আসলেও জয় তার মা শেখ হাসিনার সাথে দেখা করতে পারবেন না বলে জানা গেছে। এছাড়াও শেখ হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে পরিচিত কারো সঙ্গেই কথা বলতে পারছেন না তিনি। এই সাংবাদিক প্রতিবেদনে আরও লিখেছেন, হাসিনার সঙ্গে দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও, কিন্তু ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও তিনি শেখ হাসিনার সঙ্গে সেখানে আটকে গেছেন। অনুসন্ধানী সাংবাদিক প্রতিবেদনে উল্লেখ করেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, আর যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি ভারতের প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে।